বড় বউ কাকে মেনে নেবে? যেই মেয়েটা আমার সাথে খারাপ আচরণ করেছে তাকে? যতদিন আমি মেয়েকে মেনে নিতে না পারছি ততদিন সৌরভ তার বিয়ে মেনে নেবে না। সৌরভ, তোর দাদি যা বলছে তাই করবি, যা এখন রুমে যা। হ্যাঁ যাচ্ছি। রুমে এসে কাপড় চেঞ্জ করে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকেছি, কিছুক্ষণ বন্ধুদের সাথে মেসেজ করে বেরিয়ে গেছি। দুপুরবেলা নিচে গেলাম, দেখি দাদি তোশিবাকে দিয়ে চাউলের কী সব বাঁচাচ্ছে। আমার দিকে তোশিবা তাকিয়ে আছে। শুনো মেয়ে, যদি চাউলে একটা পাথর বা মরা চাউল থাকে তাহলে দুপুরের খানা বন্ধ থাকবে। সৌরভ, তোর কিছু লাগবে? হ্যাঁ, রুমে খাবার পানি শেষ হয়ে গেছে। টুনটুনি কোথায়? ওকে বলো রুমে পানি দিয়ে দিতে। টুনটুনিকে ছুটি দিয়ে দিয়েছি এক সপ্তাহের জন্য। ঈদে তো বাড়িতে যাওয়া হয়নি, তাই এখন ছুটি দিয়েছি কিছুদিন বাড়ি থেকে ঘুরে আসতে। তুই রুমে যা, আমি পানি পাঠাচ্ছি। ঠিক আছে, আমি রুমে চলে এসেছি আর বসে বসে তোশিবার জন্য অপেক্ষা করতেছি। আমি নিশ্চিত দাদি তোশিবাকে দিয়েই পানি পাঠাবে। কিছুক্ষণ পর দেখি দাদি নিজেই পানি নিয়ে এসেছে। আরে দাদি, তুমি পানি আনতে গেলে কেন? কি ভাবছিস? আমি কিছু বুঝি না, আমি সব বুঝি। পানি তো মাত্র বাহানা তোশিবাকে দেখার জন্য, তাই না নাতি? কি যে বলো না দাদি, আমি নিজেই তো তোশিবাকে সহ্য করতে পারি না। আমিও চাই তোশিবা আমার জীবন থেকে দূরে চলে যাক। তোর চোখ বলছে অন্য কথা। তোশিবা চলে গেলে খুশি হবি? তাহলে আম্মাকে বলবো তোদের ডিভোর্সের ব্যবস্থা করতে। ডিভোর্সের কথাটা শুনে হঠাৎ করে কেমন জানি মনে হলো। বলো, আমি সাইন করে দেব। আচ্ছা তুমি এখন যাও, আমার কাজ আছে। দাদি চলে গেছে। আমি বসে আছি, তখনই মোবাইলে ফোন এসেছে। তাকিয়ে দেখি নাম্বার, রিসিভ করতে বলে, সৌরভ একটু অফিসে আসতে পারবেন? জোর একটা মিটিং ছিল, জানি আপনার ছুটি, কিন্তু ক্লায়েন্টটা আপনার সাথে মিটিং করতে যাচ্ছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম, আম্মাকে বলেছি যে ফিরতে দেরি হবে। বাইকটা নিয়ে বেরোলাম, কিছুক্ষণের মধ্যে অফিসে এসেছি। আমাকে দেখে সব কলিগরা মজা নিচ্ছে। আমি কিছু না বলে স্যারের রুমের সামনে গিয়ে বলি, স্যার আসবো? হ্যাঁ সৌরভ, এসো। স্যার ক্লায়েন্টরা কোথায়? ওনারা হলো রুমে আসছে, চলো। জি স্যার চলেন। দুজনে মিলে হল রুমে গেলাম, ক্লায়েন্টদের সাথে মিট করে কৌশল বিনিময় করে নিলাম। ওনাদের সাথে প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে আমাদের সাথে চুক্তি করতে রাজি হয়েছে। স্যার অনেক খুশি হয়েছে। সৌরভ, আগামী শুক্রবার আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে ছোটখাটো পার্টির আয়োজন করেছি। তুমি তোমার মিসেস সহ তোমাদের পরিবারকে সবাইকে আমার তরফ থেকে ইনভাইট করা হলো। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে এখন যাই আমি। স্যারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছি, রাস্তার জ্যামে পড়ে আছি। তখনই পাশের একটা বাইকে দেখি একজোড়া কাপল বসে আছে। দুজনের খুনসুটি দেখে আমারও করতে ইচ্ছা করছে, কিন্তু আমার ভাগ্যে তো তা নেই। বাড়িতে এসেছি রাত 12টার দিকে। কলিং বেলে চাপ দিতেই আম্মা দরজা খুলে দিয়েছে। কিরে, এত দেরি করে বাসা ফিরলি কেন? অফিসে মিটিং ছিল আম্মা, তাই দেরি হয়ে গেল। আচ্ছা তুই খাবার টেবিলে বস, আমি খাবার বেড়ে দিতেছি। না খিদে নেই বলে এদিক সেদিক তাকাচ্ছি। যাকে খুঁজতেছিস সে তোর দাদির রুমে। কি বলো আম্মা, কাকে খোঁজ করব? কাউকে খোঁজ করছি না বলে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে নিচে এসেছি। সৌরভ কোথাও যাবে নাকি? হ্যাঁ অফিসে যাব। তোর তো আরো ছুটি আছে, তাহলে আজকে কেন যাবি? ছুটি বাতিল করে দিয়েছি, আজ থেকে যেতে হবে। সবাই মিলে নাস্তা করতেছি কিন্তু তোশিবা নেই। আমি রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি তোশিবা রান্না করছে আর হাত মুখ আটা দিয়ে একাকার করে রাখছে। তোশিবার এমন অবস্থা দেখে আমি আর নাস্তা করিনি, অফিসে চলে আসার জন্য বাইরে এসেছি। তাকিয়ে দেখি তোশিবার বাবা মা সিএনজি থেকে নামছে। আমি দেখে দৌড়ে ভিতরে এসেছি। কিরে, কিছু ফেলে গেলি নাকি? হ্যাঁ বলে রান্নাঘরের দিকে তোশিবার কাছে যেতে লাগলাম। কিরে ওইদিকে যাচ্ছিস কেন? তোর দাদি যে তোকে তোশিবার সাথে কথা বলতে মানা করেছে, তুই ভুলে গেছিস? দাদির কথা আমি শুনতে যাব কেন বলে তোশিবার কাছে গেছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তোশিবা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কাছে গিয়ে ওর হাত ধরে বেসিনের কাছে নিয়ে গেছে। তোশিবা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
কি হলো, এমন করে কি দেখছো? আপনার শরীর ঠিক আছে তো? কেন, কথা কম বলো, হাতগুলি দাও আমি ধুয়ে দিই। তোশিবার হাতগুলি একদম ছোট ছোট ঠসা পড়ে গেছে। তোশিবা, তোমার হাতে এগুলো কি? কাজ করলে তো এমন ছোটখাটো ঠসা পড়বেই, তাই না? তা হঠাৎ করে এত মায়া হচ্ছে কেন আমার প্রতি? মুখটা ধুয়ে নাও, কাম ফাস্ট, তাড়াতাড়ি করো। তোশিবা চেয়ে আছে, আমি তোশিবাকে ইশারা করছি। সৌরভ, কি হচ্ছে এসব, কেন এমনটা করছিস? একটু চুপ থাকবে নাকি? আমার বউয়ের সাথে আমি কি করব না করব এটাও কি আপনারা আমাকে শিখিয়ে দেবেন নাকি? তোশিবা এসো খাবে বলে তোশিবাকে টেনে খাবার টেবিলে নিয়ে বসিয়েছি। ঠিক তখনই আম্মা এসেছে প্লেট নিয়ে যেতে। আমি বাধা দিয়েছি, তখনই কলিং বেল বেজে উঠেছে। এখন আবার কে এসেছে বলো না তো, দরজাটা খুলে দাও। ভাবি দরজার দিকে গেছি, তখন আম্মা বলে, সৌরভ, যে মেয়েটা আমাকে সবার সামনে অপমান করেছে তাকে তুই সবার সাথে বসে খাবার অনুমতি দিচ্ছিস? আম্মা, আমাদের বাড়ির কাজের মেয়ে টুনটুনি যদি আমাদের সাথে বসে খাবার খেতে পারে তাহলে তোশিবা কেন নয়? তোশিবা তো এই বাড়ির বউ, তাই না? তাহলে তোশিবার কেন অধিকার হবে না আমাদের সাথে বসে খাবার? তখনই চেয়ে দেখে তোশিবার বাবা মা ওনারা ভিতরে এসেছে। আব্বা বসা থেকে উঠে ওনাদের কাছে গেছে। তোশিবা দৌড়ে গিয়ে ওর আম্মাকে জড়িয়ে ধরেছে। বিআই সাহেব আর সাহেবা, আপনারা হঠাৎ করে? আসলে আমরা এসেছি একটু ডাক্তারের কাছে, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোশিবাকে দেখতে মন চাইছে তাই চলে এসেছি। মা, তোশিবা নেই, এই ব্যাগগুলি ধর। তখন তোশিবা এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে তোশিবার বাবা মাকে। এসবের কি দরকার ছিল? যদি না আনতো তাহলে তো ওনাদের বারোটা বাজিয়ে দিতে, মনে মনে বলছি। আপনারা বসেন। মা তোশিবা, তোমার বাবা মাকে মেহমানদারি করো। না বিয়ান, তার কোনো দরকার নেই, আমাদের বেলা থাকতে বাড়িতে যেতে হবে। কথা জিজ্ঞেস করব, আপনারা তো এর আগে এই বাড়িতে আসেন নাই, তাহলে চিনলেন কি করে? নুসরাতের বাবা ঠিকানা দিয়েছে, আর সিএনজি ড্রাইভার আমাদের মহল্লার, তাই আর চিন্তার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা বিয়ান, আপনারা সবাই আমাদের বাড়িতে আগামী শুক্রবার যাবেন? না, এখন আমরা কেউ যাচ্ছি না, আগামী শুক্রবারে সৌরভ আর তোশিবাকে পাঠিয়ে দেবো, পরে এক সময় আমরা বেড়াতে যাব, কেমন? আপনারা যা ভালো মনে করেন, তবে যদি আপনারা সবাই যেতেন তাহলে আমি অনেক খুশি হতাম। তখন দাদি বলে, ঠিক আছে, আমি ওদের সাথে যাব, এবার তো আপনারা খুশি হয়েছেন। তখনই তোশিবা আর আমি দুজনে দাদির দিকে তাকিয়েছি, আর দাদি একটা মিষ্টি হাসি দিয়েছে। না আম্মা, আপনার যাবার কোনো দরকার নেই, শুধু সৌরভ আর তোশিবা যাবে। আচ্ছা তাহলে আমরা যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মা তোশিবা, নিজের প্রতি খেয়াল রাখিস, আর আপনাদের বলি তোশিবা কোনো ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেমন? তোশিবাকে আমি আমার মেয়ে মনে করি, আপনারা তোশিবার জন্য কোনো চিন্তা করবেন না। আম্মার কথা শুনে শাশুড়ি অনেক খুশি হয়েছে। ওনারা চলে গেছে, আমি আর তোশিবা দরজা পর্যন্ত এসে এগিয়ে দিয়েছি। ওনারা দরজার বাইরে যেই চলে গেছে তখনই তোশিবা বলে, ধন্যবাদ আপা আমার সামনে আমার প্রতি সহানুভূতি দেখানোর জন্য। হ্যাঁ ঠিকই বলছ দাদি, তুমি তোমার কাজ শুরু করে দাও, এতক্ষণ যা করেছি সবটা অভিনয় ছিল। ঠিক তখনই দাদি একটা গ্লাস ফেলে ভেঙে ফেলেছে। এই তোশিবা, গ্লাসের টুকরাগুলি উঠাও। তোশিবা আমার দিকে তাকিয়ে একটা ছোট হাসি দিয়ে গ্লাসের টুকরোগুলি উঠাতে গেছে। তোশিবা হাসি দিল কেন? তখনই চেয়ে দেখি তোশিবা ভাঙা টুকরোগুলো না তুলে সোজা উপরের দিকে হাঁটা শুরু করে দিয়েছে। ঠিক তখনই, এই তোশিবা, তোমাকে কি বলেছি, শুনুনি, কাঁচের টুকরোগুলি কে তুলবে শুনি, দিন যত যাচ্ছে তত শিয়ানা হচ্ছে এই মেয়েটা। তোশিবা দাদির কথা কোনো আমলে নেয়নি, বরং হেঁটে উপরে চলে গেছে। সৌরভ, তোশিবাকে নিয়ে যখন ওদের বাড়িতে যাবি তখন তোশিবাকে রেখে চলে আসবি, ওরা সাহস দেখ, তোর দাদির কথা অমান্য করে চলে গেছে। এরপরেও তোমরা সবাই বলবে এই মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে? জসিম তুই চুপ থাক, সব তোর জন্য হয়েছে, জেনে শুনে একটা বেয়াদব মেয়েকে তো আর বাড়িতে রাখতে পারি না।
সেই সুযোগ আমি দিচ্ছি না। সৌরভ শুন, দুদিন পরে তোসিপাকে ওর বাড়িতে দেখে চলে আসবি। কি আসবি তো? তখনই তোসিবা এসেছে, কিন্তু কিছুটা সাজগোজ করে এসেছে। আমি তোসিবার দিকে তাকিয়ে আছি, তখনই একটা চোখ টিপ দিয়েছে আমাকে। কিন্তু দাদি বলে, এই তোসিবা, তুমি আমাকে চোখ মারছো কেন? আপনাকে কেন চোখ মারতে যাব? আমি তোমার স্বামীকে চোখ মারছি। তোসিবার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। তোসিবা, তুমি গিয়ে কাপড় চেঞ্জ করে এসেছো কেন? কাপড় চেঞ্জ করলে কৈফিয়ত দিতে হবে। কারণ এখন তো তুমি কোথাও যাচ্ছ না, তাহলে চেঞ্জ করলে কেন? আমার শাড়ি পরে থাকতে ভালো লাগে না, তাই চেঞ্জ করে এসেছি। বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, আর তোমার ভালো লাগে না? এখন বলো, তোমাকে যে তোমার দাদি আম্মা কি বললো তুমি শুনোনি? শুনেছি তো। তাহলে কাজটা না করে চলে গেছো কেন? কি কাজ করতে বলেছি? উনি তো কোনো কাজের কথা বলেনি, উনি বলেছে চোখ টিপ দিয়েছি কেন, সেটাই উত্তর দিয়েছি। এই তুমি কি কানে কম শোনো? তুমি যখন উপরে যাচ্ছিলে তখন কি বলেছি শুনতে পাওনি? কানে কম শুনলে আপনাদের কথাগুলি শুনছে কি করে? আর গ্লাসটা তো উনি ইচ্ছে করেই ভেঙেছে, আপনি নিজেই উঠিয়ে নিলে পারেন। এই মেয়ে, কথায় কথায় জবাব দাও কেন? তুমি যেমন বেয়াদব তেমন ঝগড়াটে। কথা কম বলে গ্লাসের টুকরাগুলি উঠিয়ে নাও। এত কিছু না বলে সোজা বলে দিলেই হতো, তাহলে এতক্ষণে পরিষ্কার করা হয়ে যেত। আপনাদের মতো শাশুড়ি আর দাদি শাশুড়ির জন্য নতুন বউয়েরা বেয়াদব ঝগড়ুটে হয়। তুমি কি বলছো? যা শুনেছেন তাই বলেছি। বলে তোষিবার টুকরোগুলি নিয়ে চলে গেছে। আম্মা আমাকে কিছু বলতে চাচ্ছে, তখন আমি বলি, আম্মা আমি গেলাম, তোমরা তোমাদের কাজ করতে থাকো, বলে চলে এসেছি। আমি বাইরে এসে একটু একটু হাসতেছি, তোষিবার সাহস থেকে আমি অবাক হচ্ছি। তবে যাই বলি না কেন, তোষিবার চোখে একটা আলাদা জাদু আছে, তাকালে আর চোখ সরানো যায় না। অফিসে এসেছি, বসে কাজ করতেছি, তখনই স্যারের ডাক। স্যারের রুমের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে গেলাম। সৌরভ, আমাদের ম্যারিজ অ্যানিভার্সারির জন্য আমি কিছুটা ব্যস্ত থাকব, কিছুদিন ঠিক মতো অফিসে আসতে পারবো না, তুমি একটু খেয়াল রাখো কেমন? আর যদি বেশি জরুরি দরকার পড়ে তাহলে আমাকে ফোন করো কেমন? ঠিক আছে, তাহলে স্যার আমি এখন যাই। স্যারের কাছ থেকে এসে কাজে মনোযোগী হলাম। হঠাৎ মনে হলো আমার মোবাইলটা খাটের টেবিলের উপরে রেখেছিলাম, আর ওঠানো হয়নি। ল্যান্ডলাইন দিয়ে একটা ফোন করে বলে দিই মোবাইলটা আমার কাছে রাখতে। ফোন করেছি, রিং হতে হতে শেষ হয়ে গেছে, আবার ফোন করেছি, এবার রিং হতেই রিসিভ করছে। হ্যালো হ্যালো বলছি, কোনো উত্তর আসছে না। তখনই মনে হলো মোবাইলটা তোষিবার কাছে। তখনই বলি, তোষিবা কথা বলছো না কেন? আপনি কি করে বুঝলেন আমি তোষিবা? সেইটা তোমার বুঝতে হবে না, এখন আমার মোবাইলটা আমার কাছে দিয়ে দেবে। আপনার মোবাইলের লকটা খুলবো কি করে? জানি না, আর তুমি আমার মোবাইলের লক খুলে কি করবে? সেটা আপনি জানা লাগবে না, এখন বলেন পাসওয়ার্ড কি দিলে লকটা খুলবে। ফালতু বেচার করার সময় নেই, মোবাইলটা আমার কাছে দিয়ে দেবে, বলে ফোনটা কেটে দিলাম। জানি না আজকে আমার মোবাইলটার কি হয়, কি আর হবে, মোবাইলের লকও খুলতে পারবে না আর কিছু করতেও পারবে না। কাজে মনোযোগ দিলাম। দেখতে দেখতে সন্ধ্যা ছটা বাজে, কাজগুলি গুছিয়ে নিয়েছি, অফিস থেকে বেরিয়ে সোজা বাড়িতে এসেছি। কলিং বেলে চাপ দেবো, তখনই দরজা খুলছে, চেয়ে দেখি তোষিবা। আমি জানতাম আপনি এসেছেন। বাইকের আওয়াজ শুনেছো তাই জানতে পেরেছো, এখন আমার মোবাইলটা কোথায়? গ্রামের মেয়ে বলে আপনাকে বোকা ভাবাটা ঠিক হবে না। জানি তুমি কেমন, এখন রাস্তা থেকে সরো। আজ রাতে খেলা দেখাবো আপনাকে।